ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 আমেরিকা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আসুন জেনে নেওয়া যাক সংক্ষেপে আমেরিকার কিছু খবর। কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সারা আমেরিকা জুড়ে সহিংস বিক্ষোভ অব্যাহত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রাজ্যের গভর্নরদের কঠোর হাতে বিক্ষোভ দমনের এবং কারফিউ বহাল রাখার নির্দেশ দিয়েছেন। সেন্ট লুইসে সোমবার রাতে সহিংস বিক্ষোভ চরম আকার ধারণ করে এবং বন্দুকের গুলিতে চারজন কর্মকর্তা আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এবং তাদের প্রাণহানির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদকারীদের সাথে সংহতি জানিয়ে বিশ্বের নানা স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেনিয়া, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে বিক্ষোভ হয়েছে। সবশেষে ফ্লোরিডা রাজ্যের কর্মকর্তারা করোনা ভাইরাস মহামারীর মধ্যেই মৌসুমী ঝড় হারিকেন শুরুর আগে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কাজ করছেন। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে হোটেল এবং মোটেলগুলির সঙ্গে চুক্তি করার বিষয়টি তারা বিবেচনা করছেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।